প্রবীণ কংগ্রেস নেতা, এআইসিসির সদস্য, পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি আভাস ভট্টাচার্য প্রয়াত হলেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বর্ধমানের একটি বেসরকারি নার্সিং হোমে তিনি ভর্তি ছিলেন। মঙ্গলবার রাত 2:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 76 বছরে প্রয়াত আভাসবাবু স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি রেখে গেলেন। এদিন তার প্রয়াণে খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোম ও বাড়িতে মানুষের ভিড় উপচে পড়ে। বুধবার বেলা 10টা নাগাদ তার মৃতদেহ বিসি রোডের জেলা কংগ্রেসের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে কংগ্রেস নেতৃত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। বর্তমান জেলা কংগ্রেসের সভাপতি সেখান থেকে অন্ত্যেষ্টি সৎকারের জন্য নির্মল ঝিলে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে মৃতদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, মেন্টর উজ্জ্বল প্রামাণিক। আবাসদার সঙ্গে আমার যে কি সম্পর্ক ছিল ওটা পশ্চিমবঙ্গের লোক জানে। ছোট বোন যেখানেই যেতাম ছোট বোন বলে সম্বোধনা করত। একটা ঠোঙায় মুড়ি নিয়ে খাওয়া, একটা প্লেটে ভাত নিয়ে ভাগ করে খাওয়া, কোনোদিন আমরা দুটো বাইরে গিয়ে দুটো প্লেট ভাত বলিনি, একটা প্লেট দুজনায় ভাগ করে খেয়েছি। সেই আবাসদার চলে গেল, ভাবতেও পারছি না কোনো কিছুই হলে আবাসদা কি করবো। আবাসদা ফোনে ফোন করলে রায়মণি ভাই আছে, বাবলু দাস বলতো না, বলতো ভাই আছে। আর কি করবো, নারায়ণদা যাতে খুব কষ্ট হয়েছিল। আবার আবাসদা চলে গেল। আর 40 বছর ধরে একজনের সঙ্গে রাজনীতি করছিলাম, সুধীর দাকে হারালাম, সুনীল দাসকে হারালাম, অজয় দাকে হারালাম, নানা দাকে হারালাম, দিয়ে প্রণবদা চলে গেল, সুমেনদা চলে গেল, আর আবাস ভট্টাচার্য চলে গেল, স্বপন ভট্টাচার্য, যাদের সঙ্গে আমাদের সব সময় ওটা বসা ছিল তারা সব চলে গেল, আর রইলাম আমি। আমি রইলাম, আমাকে সব বলছে চলো, আমি বলছি না, আমি ওই দৃশ্য দেখতে পারবো না। যে লোকটা জামা প্যান্ট পরে রায়মণি এসো গাড়ি দাঁড়িয়ে আছে, ওই ব্লক যেতে হবে, ওই ব্লক যেতে হবে, মহিলা বলতে আমি ছিলাম। এক সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ উনি অসুস্থ ছিলেন। হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েন একটা বিক্ষিপ্ত একটা ঘটনার জন্য। তো তিনি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে 1963 সাল থেকে উনি রাজনীতিতে এসছেন এবং স্বর্গীয় পুররঞ্জয় প্রামাণিকের হাত ধরে উনি রাজনীতিতে এসেছিলেন এবং আজকে উনি জেলার প্রেসিডেন্ট ছিলেন। এক মাস আগে উনি প্রেসিডেন্ট পদ থেকে উনি অব্যাহতি নিয়েছিলেন এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মেম্বারও ছিলেন এবং আছেনও এখনও। তো এই মুহূর্তে উনি গতকাল পরশু রাত্রির থেকে প্রচণ্ড সংকটজনক মুহূর্তে ছিলেন। ওনার হার্ট ফেল করছিল এবং ফেল করার জন্য ওনার ক্রিটিক্যাল মুহূর্ত হয়ে গেছিলেন। গতকাল রাত্রি 2টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি সর্বদল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত চিকিৎসার প্রথম দিন থেকে আমি সর্বোপরি একজনারই নাম বলবো, সেটা হচ্ছেন ডক্টর স্বরূপ দত্ত, যিনি প্রাক্তন পৌরপিতা, আমার বাবার রোলটা প্লে করেছেন। এখনও পর্যন্ত অ্যাট প্রেজেন্ট 5 মিনিট আগে পর্যন্ত, আপনাকে আমি বাইট দেওয়ার 5 মিনিট আগে পর্যন্ত তিনি আমার সাথে যোগাযোগ রেখে গেছেন। উনি আমাকে যথেষ্ট মানে পুত্র স্নেহে আমাকে এখনও পর্যন্ত আমাকে ইয়ে দিয়ে যাচ্ছেন, ভরসা দিয়ে যাচ্ছেন যে উনি আমার সাথে আছেন। আমি ভবিষ্যতে উনি যতদিন বাঁচবেন আমি আশা করছি উনি আমার সাথে থাকবেন। একটু আগে প্রাক্তন পৌরপিতা খন্দেকার মোহাম্মদ শাহিদুল্লাহ সাহেবও আমার কাছে এসেছিলেন এবং আমাকে উনি পুত্র স্নেহের মতন উনি আমাকে আমার পাশে থাকবার উনি আশ্বাস দিয়েছেন। বিজেপির
শ্যামল রায় ওনার একটা টিম উনি এসেছিলেন, মিস্টার সন্দীপ নন্দী বিজেপির সভাপতি প্রথম দিন থেকে আমার পাশে আছেন, বিজেপির আপনার খোকন সেন ইনিও আমার সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে, এবং সিপিএমের আপনার জনার্দন রায় থেকে আরম্ভ করে অমল হালদার বা আপনার সৌভিক চট্টরা জিম্বো আপনার অপূর্ব জনপ্রিয়তা ওনার ওনার ওনাকে সবাই সর্বদল বর্ধমান জেলাবাসী সবাই খুব ভালোবাসতেন, এবং লাস্ট পর্যন্ত ওনাকে যেভাবে শেষ শ্রদ্ধা জানালেন সেটা আমরা আমরা পরিবারের তরফ থেকে সকলের কাছে বর্ধমানবাসীর কাছে। দিনটা মানে আমাদের কাছে জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি কংগ্রেসের কাছে এটা একটা চরম দুর্ভাগ্যতম দিন, কারণ আমরা জানি 1963 সাল থেকে খুব কঠিন পরিস্থিতিতে আভাসবাবু আমাদের জাতীয় কংগ্রেসকে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার যে অভিজ্ঞতা, যে কঠিন সময়ে তিনি জাতীয় কংগ্রেসের পৌরসভার ক্যান্ডিডেট লোকসভার ক্যান্ডিডেট হয়েছিলেন, এবং কংগ্রেস যখন একেবারে চাপের মুহূর্তে তখন তিনি সামনের সারিতে দাঁড়িয়ে কংগ্রেসটাকে বাঁচিয়েছিলেন। আজকে আমাদের বর্ধমান কংগ্রেসের কাছে একটা ইন্দ্রপতনের মতো দিন। দু মাস আগে পর্যন্ত উনি বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন, দীর্ঘ 10 বছর ধরে উনি এআইসিসির সদস্য বর্তমান, এবং প্রদেশ কংগ্রেসে যে কমিটির এক্সিকিউটিভ কমিটির উনি মেম্বার আছেন এখনও। তিনি বেশ কিছুদিন ধরে আপনার জানেন উনি বাইপাসের সার্জারি হয়েছিল, এবং বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বর্তমানে ডিপ্লোমেট নার্সিংহোমে প্রথম ভর্তি ছিলেন, গত কালকে হঠাৎ অবস্থা অবনতি দেখতে গেলে ভেন্টিলেশনে বিশেষ তাকে আনা হয়। তার ছেলে শর্মা খুব চেষ্টা করেছিল, গতকালও বলল মামা আমি চেষ্টা করি যতদিন তাকে বাঁচানো যায়। আজকে রাত্রি 2:20 যখন খবরটা এলো যে আবার তার নেই, সত্যি আমাদের খুবই বেদনাদায়ক খবর। আমি সেই খবর চারিদিকে পৌঁছতে আরম্ভ করলাম। আমাদের লড়াইয়ের সাথী দীর্ঘদিনের, আমি 42 বছর রাজনীতি করছি, আবাস তাকে প্রথম থেকেই দেখেছি, বিভিন্ন আন্দোলনে তাকে আমরা দেখেছি, তিনি লোকসভা একবার জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন, এবং জেলার রাজনীতিতে উনি আমাদের অভিভাবক ছিলেন। আজকে তার মৃত্যুর পুরো আওয়াজদা এমনি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, হ্যাঁ ওনার তো একটা কার্ডিয়াক অপারেশন হয়েছিল, এবং তারপরেও উনি বেশ কিছুদিন একটু সর্দি কাশি কষ্ট ভোগ করছিলেন বা জ্বরও আসছিল। তা এই ব্যাপারটা চলতে চলতে হঠাৎ দেখলাম ওনার শরীর খুব খারাপ হয়ে যায়। আমরা দেখেছি যে আবাস ভট্টাচার্য বর্ধমানের রাজনীতি অনেক উত্থাল পাথাল বা উত্থান পতনের পেছনে তার একটা অবদান ছিল, এবং আমরা যারা এখন আমরা যারা কংগ্রেসের মানে দলের মধ্যে আমরা যারা আছি তারা আবাসদাকে দেখেই আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে রাজনীতির যে ক্রিয়াকলাপ আমাদের বা কর্মসূচি সেগুলো আমরা পালন করে চলেছিলাম। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লেন, এবং আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা আমাদের একজন নেতা জননেতাকে হারালাম। উনি দিয়ে গেলেন, ওনার সাথে কিরকম আপনাদের সম্পর্ক ছিল? সিনিয়র লিডার, যখন কংগ্রেস করতাম তখন আমার নেতা ছিল, তার সভাপতি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ওই চশমা দোকানে অনেকদিন কথা বলেছি, কাশী জ্যোতি ময়দার চায়ের দোকান ওনার চশমার দোকান কথাও বলেছি, পুরো মানুষ আর আমি শ্রদ্ধাও করতাম। উনি আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসতেন, রাজনীতি হয়তো এখন দল খারাপ, তার প্রতি শ্রদ্ধা জানাতে আবাসদার পারিবারিক বন্ধু ছিল, আমার পারিবারিক আত্মীয় ছিল, আবাসদার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমার দাদা বেঁচে থাকাকালীন আবাসদা আমার পরিবারের একজন সদস্য ছিল বলে মনে হয়। শুধু কংগ্রেস নেতা হিসেবে নয়, আবাসদা আপদে বিপদে যখন খুশি আবাসদারকে ফোন করেছি, আবাসদার কাছে গেছি, আবাসদা দুহাত ভরে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের জন্য যে কাজ করেছে। আবাসদা হঠাৎ চলে যাওয়ায় আমরা অত্যন্ত শোকাহত এবং অত্যন্ত দুঃখের দিন, অত্যন্ত বেদনার সাথে বলি। একটা সময় আমরা একসাথে দল করেছি, উনার
আজকে যিনি চলে গেলেন আমাদেরকে রেখে, উনি যে কর্মী দরদী মানুষ ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, সেই দিন আমরা কোনোদিনই ভুলব না। এমন একজন মানুষকে আমরা হারালাম যে মানুষটি দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। উনি ওনাকে মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। আমাদের দীর্ঘকালের শহীদ বন্ধু এবং অত্যন্ত আপনজন আবাস ভট্টাচার্য মারা গেছেন। তার আজকে দাহ কার্যের জন্য এই শ্মশানে নিয়ে আসা হয়েছিল। এইমাত্র আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, মেন্টর উজ্জ্বল প্রামাণিক প্রমুখ সকলেই এসেছিলেন, আমরাও রয়েছি। এবং আবাস ভট্টাচার্য ছিলেন বর্ধমানের চিকিৎসার জগতে সমস্ত মানুষের অগতির গতি, তার কাছে এলে সৎ পরামর্শ পেত, কোথায় চিকিৎসা হলে তার পেশেন্টকে ভালো করতে পারবে সেই সব সুপরামর্শ নিয়েই মানুষ তাকে বন্ধু হিসেবে সবাই পেয়েছিল বর্ধমান জেলার। দেখুন, পূর্ব বর্ধমান জেলার আজকে একটি রাজনৈতিক নক্ষত্র পতন হলো। বিচারধারায় আমাদের আলাদা থাকলেও সামাজিকগতভাবে যে কোনো জায়গায় আমরা, অন্তত আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র রাজনীতিতেও আমরা আবাস জেটুর একটা ভূমিকা দেখেছিলাম। আজকে উনি অন্য রাজনৈতিক দল করলেও আমাদের সঙ্গে কোনো কখনো মনে হয়নি যে যিনি কখনো অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। স্বাভাবিকভাবে বর্ধমানের মানুষ, বর্ধমানের রাজনৈতিক ব্যক্তিগণ তারা আজকের দিনের অভাব বোধ করবেন। আবাস ভট্টাচার্য না ফেরার দেশে চলে গেলেন, তার চির আত্মার শান্তি কামনা করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।